এখানে প্রথম বিষয় হলো যে হারাম উপার্জন করার চেয়ে বড় হারাম নেই, অর্থাৎ শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, ব্যভিচার করা ইত্যাদির চেয়েও অনেক বেশি কঠিন গুনাহ হলো হারাম উপার্জন করা। কারণ সকল হারামের সাথেই মানুষের হক জড়িত থাকে। ঘুষ মানে কি? একজন থেকে অবৈধভাবে আমি কিছু টাকা নিয়েছি, এটা আমার পাওনা ছিল না, তার উপরে জুলুম করেছি, আমি অবৈধ উপার্জন করেছি। সকল অবৈধ উপার্জন কোনো না কোনোভাবে মানুষের হক নষ্ট করে, আর এর চেয়ে বড় গুণা নেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুদ যে খায়, সুদ যে দেয় এবং সুদের মধ্যে দালালি করে সবাইকে অভিশাপ দিয়েছেন, এটা হলো প্রথম পাপ। দ্বিতীয় হলো হারাম উপার্জনের মাধ্যমে যে ইবাদত করা হয় আল্লাহ সেটা কবুল করেন না। কবুল করেন না, দুটো অর্থ আছে। একটা হলো যেটা দৈহিক ইবাদত, যেমন হারাম টাকা খেয়েছি, হারাম টাকার কাপড় পরেছি, সালাত আদায় করেছি, সালাতের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু এর সওয়াব, কবুলিয়াত, দোয়া কবুল এটা হবে না। আর হজ করতে গিয়েছি, এটা হাদিস শরীফে আসছে যে হারাম টাকা, হজের জন্য টাকা দরকার, হারাম টাকায় যখন কেউ হজ করতে যায় লাব্বাইকা বলে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে না, তোমার এই লাব্বাইকা গ্রহণ করা হলো না। আর সম্পদ, টাকার এবাদত যেটা, যেমন হজের খরচ, জাকাত, দান সদকা, মসজিদ বানানো, এগুলো যখন কেউ হারাম টাকায় করেন, এটাতে ঈমান নষ্টর ভয় থাকে। কারণ আমরা তো টাকা আল্লাহকে দিচ্ছি, আল্লাহ বলেছেন বান্দা তুমি একটা টাকা দিলে আমাকে দাও, কিন্তু পাক টাকা দিও, নাপাক টাকা দিও না। আর আমি বলছি না আল্লাহ তোমাকে আমি নাপাকই দেবো, তুমি নিতে বাধ্য। এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক। তবে কেউ যদি হালাল হারাম মিশ্রিত টাকা আছে, তিনি হজ করে এসেছেন, আশা করা যায় ফরজটা আদায় হয়ে যাবে, তবে তা হজের সওয়াব, কবুলিয়াত এগুলো কোনোটাই তিনি পাবেন না। প্রসঙ্গপুর মধ্যে আর একটি বিষয় জেনে নিই, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এরকম কোনো একটা চাকরির জীবনে কোনো একটা অবস্থায় হয়তো ঘুষের টাকা খেয়েছেন অথবা কোনো একটা সময় আগে সুদের টাকা নিয়েছেন, সেই টাকা ওনার মানে জানছেন যে এই টাকা ওনার কাছে আছে কিছু টাকা, কি করতে পারেন এক্ষেত্রে? এক্ষেত্রে তওবার অংশ হলো, তওবার দরজা বান্দার জন্য খোলা, তবে অন্যান্য পাপ থেকে, ব্যভিচার, মদ, নামাজ আদায় করেননি, রোজা করেন, এগুলোর তওবা যত সহজ, হারাম উপার্জনের তওবার চেয়ে একটু কঠিন। তাকে প্রথমে তওবা অর্থ কি? তওবা অর্থ অনুতপ্ত হওয়া, আর কখনো করব না এই সিদ্ধান্ত নেওয়া, এবং যে হারাম টাকা আছে সেটা থেকে, দায় থেকে মুক্ত হওয়া। তিনি যদি পাওনাদার চিনতে পারেন তাকে ফিরিয়ে দেবেন, যদি চিনতে না পারেন তাহলে তিনি হিসাব করবেন তার 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা সম্পদের ভিতরে 10 লাখ বা 5 লাখ ঘুষের টাকা বা সুদের টাকা আছে, এই টাকাটা আলাদা করে তিনি যদি মালিক না পান, তো মালিকদের উদ্দেশ্যে কোনো ভালো কাজে ব্যয় করবেন, যে আল্লাহ সওয়াবটা মালিকদেরকে দিও আর আমাকে দয়া করে মাফ করে দিও, এর পাশাপাশি তওবা করতে থাকবেন। অর্থাৎ এটা বান্দার হক, আসলে যে এটা বান্দার হক পর্যন্ত মাফ হওয়ার নিশ্চয়তা নেই।